আসসালামু আলাইকুম। চ্যানেলটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টিপস, নেল পলিশে নখের ক্ষতি। হাতের সৌন্দর্যতা বৃদ্ধিতে নখের ভূমিকা বেশি। নিয়মিত নখের পরিচর্যা না করলে অথবা ঘন ঘন নেল পলিশ লাগালে নখের ক্ষতি হতে পারে। জেনে নিন বেশি নেল পলিশে কি ধরনের ক্ষতি হতে পারে নখের। পরিচর্যার পরই নেল পলিশ নয়, নখ সুন্দর রাখতে গেলে যা খুশি তা দিয়ে নখ কাটা কিংবা ভেঙে ফেলা দাঁত দিয়ে নখ কাটা কোনোটাই উচিত নয়। পরিচর্যার সঙ্গে সঙ্গে সবসময় নেল পলিশ লাগানো উচিত নয়। পাতলা হয়ে যায় নখ। নখ ভালো রাখতে চাইলে নেল পলিশ পরিবর্তন করার আগে অন্তত 3 দিন গ্যাপ রাখতে হবে। নখ সাদা এবং পরিষ্কার রাখার দরকার আছে। অনেকেই বারবার শেড পরিবর্তন করেন অথবা দীর্ঘদিন নখে নেল পলিশ লাগিয়ে রাখেন, এমন হলে নখ সহজেই ভেঙে যায়, পাতলা হয় এবং মাঝে মধ্যে এতে সাদা ভাব দেখা যায়। আলাদা আস্তরণ, বহুদিন নেল পলিশ পরে থাকলে সেটি নখের নরম স্তরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিবর্তন সৃষ্টি করতে পারে। নখের বিভক্তি দেখা যায় এবং অনেক সময় খোসার মতো আলাদা আস্তরণ দেখা যায়। ভেঙে যাওয়া, সুক অপ জেল কিংবা ম্যানিকিউর অথবা ডিপ পাউডার ম্যানিকিউর কিন্তু নখের পক্ষে নেল পলিশের থেকেও খারাপ। জেল নখের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া ঘটায়, ফলেই নখ সহজেই শুকিয়ে যায় এবং নখ সহজেই পচে যেতে পারে বা ভেঙে যেতে পারে। ডিহাইড্রেশন, দীর্ঘদিন নখে নেল পলিশ লাগিয়ে রাখলে ডিহাইড্রেশন হতে পারে এবং খোসা অপসারণের মতোই নখ খুলে আসতে পারে। এই হলো নেল পলিশে নখের ক্ষতি। কাজে মেয়েদের এখন থেকে নেল পলিশ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে এর ক্ষতি হতে মুক্তি পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।